Carci tiré, là, Dieu. Radio. ও বেলুনমা, বেলুনমা, কি হলো গো? তোমরা সবাই মিলে এত চুপচাপ হয়ে গেলে কেন? চিনু, ও চিনু, কি হলো বল না মা? কি আবার হবে? তোমাদের সমস্ত স্বপ্নের জলাঞ্জলি হলো। রাজু, রাজু কোথায় গেল? রাজু বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে কোথায় গেল সেটা বলবি তো? জানি না বাবা, তুমি এরকম করো না তো। ও বিলু, বিলু দেখ না বাবা, রাজুটা কোথায় গেল দেখ না। বাবা, আমার মনে হয় এখন রাজুকে ডিস্টার্ব করা ঠিক নয়। ওর হয়তো মনটা খারাপ আছে, ওকে একটু একা থাকতে দেয়া হোক, তাতেই ও ভালো থাকবে। রাজুটা চাকরি পাবে বলে কত আশা করেছিলাম জানো তো মা। আমিও কি কম স্বপ্ন দেখেছিলাম রে। সেই জন্য বলি বেশি আগে থেকে স্বপ্ন দেখা ভালো নয়। রাজুটাও অনেক আশা করেছিল জানো তো। আমাদের পাড়ায় না একটা ছেলে ছিল, সে চাকরি পাবে বলে অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিল। তারপর যখন তার চাকরিটা হলো না, সে ছেলেটা সুইসাইড করেছিল। বৌমা, এসব কি বলছো তুমি? মা, আমি আবার কি বললাম? তুমি না, আমি কি সেই ছেলেটার সাথে রাজু তুলনা করলাম নাকি? মোটেও না, রাজু এত নরম মনের ছেলেই না। ও মা, তুমি আবার কোথায় যাচ্ছ? তোরা যখন কেউ গেলি না তখন চাই আমি আমি না, কোথাও যাবে না তুমি। চলো চলো ভেতরে চলো। আমার ছেলেকে আমি চিনি, আমি জানি ও এমন কিচ্ছু করতে পারে না যাতে ওর বাবা মা কষ্ট পায়। হ্যাঁ বিমল, বিমল তুমি ঠিক বলেছো। দেখো রাজু তো আমাদের ছেলে, বলো ও এমন কিচ্ছু করবে না যাতে যাতে আমরা কষ্ট পাই। ঠিক, চলো চলো বলছি ভেতরে চলো। মনটা খুব খারাপ না? আসলে জানো তুমি না, লোকটা খুব ভালো, অল্পতেই ভালোবেসে ফেলো। আর এই যেমন ধরো এই কদিন এই জায়গায় ছিলে, এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছ। কাল থেকে তো আর মৌসুমীর সঙ্গে আর দেখা হবে না বলছ? আচ্ছা বলি, মৌসুমী দিকে আমাদের কলেজ ছেড়ে উবে যাচ্ছে না তুমি আমেরিকা চলে যাচ্ছ? কাল থেকে রোজ আর তো দেখা হবে না। তুমি আবার চোখের জল ফেলছ, চোখের জল তো বোঝো মৌসুমী দিয়ে আসছে। আঙ্কেল। আরে আদি, আঙ্কেল তুমি কেমন আছো? আমি 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 খুব ভালো আছি, খুব ভালো। আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার আজকে ছুটি তো, সেই জন্য মা রান্না করে এনেছে। আপনি এসে গেছেন। গুড মর্নিং স্যার। মর্নিং আঙ্কেল, কি গুড মর্নিং বলো? গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মৌসুমী, ভালো হয়েছে আপনি এসে গেছেন। আমি ওনার ডিসচার্জ সার্টিফিকেটটা রেডি করে রেখেছি। হ্যাঁ, খালি একটা কলাম খালি আছে, সেখানে আপনি সই করে দেবেন কেমন? স্যার কোন কলাম স্যার? আরে ওই যে ওই
যেখানে রিলেটিভের নামটা লিখতে হয় ওই জায়গায় আমি আপনার নামটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনি প্লিজ একটু সই করে দেবেন, ঠিক আছে? টাটা। বলিস না, মাথাটা তো গরম হয়ে আছে, সব কাজ ভুল ভাল হয়ে যাচ্ছে। ওরকম মাথা গরম করলে হবে বল? জানিস তো পিসি ওরকমই। সারাপ প্রিয়া, জাস্ট সারাপ। মুখ্যতা পিসি ওরকম বলেই কি উনি বারবার পার পেয়ে যাবেন? কত বড় সাহস ওনার, রান্নাঘরে ঢুকে মেয়েটাকে যাতা কথা বলে দিয়ে চলে গেল। তানিয়া, আমরা সবাই জানি পিসি যেটা করেছে সেটা ভুল কাজ করেছে, তার জন্য এতটা রিয়্যাক্ট কেন করছিস? রিয়্যাক্ট করার মতন কাণ্ড উনি করেছেন তাই রিয়্যাক্ট করছি স্যান্ডি। কলনির সবাই সুজনকে কত হাসি মুখে মেনে নিয়েছে, কত ভালোবাসছে, একমাত্র উনি বলছেন বলে আমাদের মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই একটু চুপ কর, একটু শান্ত হ। দেখ, মাঝে মাঝে উনি এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেন যেটা সত্যি, যেটাতে আমাদের সত্যি খুব রাগ ওঠে। কিন্তু তোরা ভালো মানুষ, তোরা ভালো মানুষ তাই তোরা রাগ করতে পারিস না। আমি ভালো মানুষ নই তাই আমার রাগ হয়, আর সেই রাগটা আমি প্রকাশ করি। আসবো? ওই যে আরেকজন এলেন। আমার একটু দরকার ছিল। দরকার? হ্যাঁ দরকার তো থাকতেই পারে, নিশ্চয়ই পারে। দরকার তানিয়া। তানিয়া যা, রাজুর সাথে দরকারটা সেরে আ। না না, শুধু ওনার সঙ্গে কেন দরকার থাকবে? আসলে কালকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তো তাই জন্য খবর নিতে এলাম যে সব ঠিকঠাক আছে কিনা। মানে এতই সহজে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না। আমি তাহলে আসি। এমা না না, দাঁড়ান, আমরা একটু গল্প টল্প করি কি তানিয়া? হ্যাঁ চাটা খান, আসুন। তাহলেই তো। না না, আসলে আমাকে একটু যেতে হবে। কোথায়? ওই যে ওই পাঁচুদার দোকানে, মানে একটু যেতে হবে, খুব দরকার ছিল তাই। মম, শি ইজ মাই মম এন্ড শি ইজ সুজান। ইউ আর রাইট মম, আমি দেখেই বুঝে গেছি। মম, আমি আমি সুজানকে বলেছি যে এই কলোনিতে অনেক মানুষ আছে যারা ওকে আপন করে নেবে। আপন করে নেবে মানে? আমাদের আপন মনে করেই তো এখানে এসেছে। মম, আমি সুজানকে এই কলোনিতে নিয়ে এসেছিলাম ওর একটা প্রিয় জিনিস খুঁজে দেব বলে। জানি না, সেই প্রিয় জিনিস খুঁজে পাওয়ার পর সেটা ওর কাছে প্রিয় থাকবে কিনা। থাকবে থাকবে মাই সন, থাকবে। ওর প্রিয় জিনিস কি আমি জানি, আর ওই জিনিসটা কোনোদিন ওর কাছে অপ্রিয় হবে না। মম, আমি জানি না, আমি জানি না সেই
সম্পর্কটা, সেই রিলেশনশিপটা হওয়ার পর সকলে সেটা মেনে নিতে পারবে কিনা? কেন মেনে নেবে না? আরে, দিস রিলেশনশিপ হ্যাজ বিন মেড ইন হেভেন, নিশ্চয়ই মেনে নেবে। এই দেখ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, চলো মা ভেতরে চলো। কাম কাম মাই চাইল্ড। না 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 না, লজ্জা পেলে হবে না, এখন তো এটা তোমার বাড়ি, তোমাকে সব বুঝে নিতে হবে, বুঝেছো? কাম কাম মাই চাইল্ড, চলো এসো এসো এসো। হ্যাঁ মা, এই কলোনিতে সুজানের থাকার কোনো জায়গা নেই, তুমি ওকে তোমার কাছে রেখে দাও। অফকোর্স অফকোর্স অফকোর্স, সুজন তো আমারই মেয়ে, আমি ওকে বুকে আগলে রাখবো। মাই চাইল্ড, কি থাকবে তো? ইয়েস আন্টি। হ্যাঁ আন্টি না আন্টি না আন্টি না, হ্যাঁ আমি তোমাকে মেয়ে বলেছি না, ইউল কল মি মম, ওকে? পিটার আমাকে তাই বলে, ওকে? ওকে মাই চাইল্ড মাই সুজন। তার মানে তোমার জিভে মিষ্টি নেওয়ার ক্ষমতা নেই? জিভে মিষ্টি নেওয়ার ক্ষমতা নেই না? আরে আটকুড়ি বেটা, আমার মনের ভেতর যে মিষ্টি আছে ইহো জীবনে অত মিষ্টি তুই চোখে দেখিস নি। কেন তোমার মিষ্টি নেই তো? মিষ্টি নিয়ে আবার কি কর, বেশ করেছি। কেন বেশ করবি? কেন কেন বেশ করবি? বেশ করেছি, তোমার এই বয়সে চিনি দিয়ে তাহলে তোমার সুগার হয়ে যাবে। ওরে আমার ডাক্তার এলো রে। অনেকক্ষণ অপেক্ষা করা যায় সেরকম বিস্কুট। অপেক্ষা অপেক্ষা বিস্কুট কি? অপেক্ষা বিস্কুট কি? সেটা কি? সেটা হচ্ছে এমন একটা বিস্কুট মানে শক্ত, চিবোতে চিবোতে গিলতে 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 যার জন্য তুমি অপেক্ষা করছো প্রাক করে এসে যাবে। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে যত ভাবি ভুলে যাব। তখন একটা ইমিটেশনের দোকানের থেকে সেফটি পিন কিনেছিলাম, পুকুর ধারে সেটা হাত থেকে পড়ে গেছে, কি করা যায় বলো তো? আচ্ছা ইয়ে করো পুকুর ধারে গিয়ে খুঁজে দেখো, পেয়ে যাবে। পুকুর ধারে? পুকুর ধারে, পুকুর ধারে, হ্যাঁ তাই ভালো, চলে যাও। আমি বরঞ্চ পুকুর ধারে চলে যাই, তাই না? আরে মাসু আর লড়া বিস্কুট খাবে না রে, সঙ্গে চায়ের গ্লাসটাও তুলে নিস। না না, আমি 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 চা খাবো, পাছো তো আমি চা খাবো, আমাকে তাড়াতাড়ি চা দাও, চা আমাকে খেতেই হবে। হ্যাঁ চা খেতেই হবে। না না বাবা, তাড়াহুড়ো করে জিভ পুড়িয়ে তোমায় চা খেতে হবে না, তুমি যাও। কোথায়? এই পুকুর পাড়ে যাও। যাও যাও যাও, চল যাও যাও। আর ওই পারে মাঝখানে কুকুর চলে যায়, মাঝখানে কুকুর।
কি ব্যাপার বলতো? হাসছেন? হ্যাঁ, হাসছেন কেন? আমি না রিকালেক্ট করার চেষ্টা করছি, আপনি লাস্ট কবে দেশের কথা ভেবেছেন বলুন তো। দেশ বুঝতে পারছেন তো, পয়সা দিয়ে কিসব মালকেষ্ট পুষেছেন, যারা ঘাম ঝরিয়ে এত কষ্ট করে রিঙ্গোকে দুর্মুষ করলো, সে এখন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসছে। ফিরে কি করবে বুঝতে পাচ্ছেন তো? এই লিঙ্গ এবার কি করবে জানেন? ও ফিরে এসে সোজা যাবে হৃদয়নগর কলোনিতে, ওখানকার মানুষগুলোকে সংগঠিত করবে, সংগঠন তৈরি করবে, সংগঠন। তো আপনাকে টাইট দিয়ে ছেড়ে দেবে, আপনাকে ওই রাস্তায় ফেলে না সবাই মিলে পেটাবে, আপনি কিচ্ছু করতে পারবেন কিচ্ছু না। নেশাটা না বড্ড বেশি চড়ে গেছে, জাস্ট কুল ডাউন। সিংহকে কি করে বসে আনতে হয় সেটা আমি আপনাকে দেখিয়ে দেব, সো প্লিজ রিল্যাক্স, ডোন্ট গেট এক্সাইটেড। মানুষের ইমোশন নিয়ে খেলা করাটা তোমাদের শখ, তোমাদের কালচার। শাট আপ, আই সেড জাস্ট শাট আপ। ইউ শাট আপ। দেখুন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বুঝবেন না দাদা, অন্য কোনো কারণে নয়, মানে কিরকম একটা রোমান্টিক ব্যাপার লাগছে। বলছিলাম যে সরি বলার কোনো প্রয়োজন ছিল। চাকরিটা আমি পেয়ে গেছি।